नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का प्रखंड में सीटू द्वारा रोड मीटिंग व रैली का आयोजन किया गया। मुख्य रूप से सरकार द्वारा निर्धारित न्यूनतम मजदूरी, पूर्ण कार्य सप्ताह, सभी श्रमिकों को लॉग बुक, ESI और PF को शामिल करने सहित 4 सूत्रीय मांगों के अलावा प्रत्येक जिले के BDO कार्यालय और SDO कार्यालय में 4 मई को प्रतिनियुक्ति पर उपस्थित होने के लिए बीड़ी उद्योग के श्रमिकों की 4 सूत्रीय मांगे शामिल हैं। शनिवार दोपहर तक समूहों में प्रतिनियुक्ति। मुर्शिदाबाद में फरक्का प्रखंड के समसपुर इलाके में सीटू द्वारा एक रोड मीटिंग का आयोजन किया गया। इस दिन इस पत्र सभा के साथ ही तृणमूल कांग्रेस सहित अन्य दलों के लगभग 110 परिवार सीटू में शामिल हुए। फरक्का ब्लॉक के उत्तर क्षेत्र सचिव दिलीप मिश्रा, मुजफ्फर हुसैन, DYFI फरक्का के अध्यक्ष हिमांशु शेखर साह, सीटू नेता आमेनुल हुसैन मियां और अन्य कार्यकर्ता उपस्थित थे। हमारे राजनीतिक कर्मसूची एक महामिशिल NTPC मोड से मेन्यग्राम पंचायत अफिस पर्त से उपलक्षे हमें एखे एक सभा डेके से समस्तपुर कि पुरान कर्मी एक समय तरा अने CPM छो पर मजे तरा তৃণমূল বা অন্য অন্যতে গেছে, তারা বললো যে আমরা আমাদের পার্টিতে CPM পার্টিতে আবার ফিরে আসতে চাই। আমরা তাদের স্বাগত জানালাম। এটা সর্বত্রই হচ্ছে, আনুষ্ঠানিকভাবে সব জায়গায় আমরা করছি না। এখানে তাদের ইচ্ছাকে মর্যাদা দিয়ে যে না আমরা সবাইকে দেখাতে চাই, তারা করলো। কিন্তু প্রতিদিনই যেখানেই আমরা কর্মসূচি করছি সেখানেই নতুন নতুন মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল যারা অন্য দলে আছে সেখান থেকে মানুষ আসছে। আপনারা আমাদের মিটিং মিছিল দেখে বুঝতে পারছেন, প্রতিদিন এইরকম অসংখ্য কর্মী আমাদের সঙ্গে যুক্ত আছে। কতজন জয়েন করলে আজকে? আনুমানিক একটা সংখ্যা আমরা বলতে পারি, এখানে যা উপস্থিতি ছিল মোট প্রায় 110 জন মতো পরিবার, তাদের সদস্য এখানে উপস্থিত ছিল, তারা এখানে জয়েন। কোন কোন রাজনৈতিক দল থেকে তারা আজকে এলেন? তারা আমি বললাম এক সময় তাদের অনেকে CPM করতো, পরবর্তীকালে তারা তৃণমূল কংগ্রেস করেছে, কেউ কেউ কংগ্রেসও করেছে, তারাই আমাদের দলে। তো আপনি যে সবার ছবি দেখিয়েছেন সেই সভায় সবকটা যোগ করো 50 জনের বেশি লোক নাই। হ্যাঁ, দ্বিতীয়ত যে ছেলেটি মানে ওই নেতৃত্বে জমা হয়েছে তার নাম রিঙ্কু, যতদূর জানি আর কি। সে কিছুদিন আগে পরিবারটা CPM-এরই ছিল, ওর বাবা CPM-এর মেম্বার ছিল, আবার ওর বাবা বাইরে CPM-এর মেম্বার, প্রান্তের ভিতরে BJP-র ইউনিয়ন করে। এই রিঙ্কু ছেলেটি কিছুদিন আগে এই ছেলেগুলোকে নিয়েই তৃণমূলে যোগদান করেছিল, কারণ ওদের 3 জনের চাকরি চলে গেছিল। MLA-র হাত ধরে 3টা ছেলের চাকরি হয়ে যাওয়ার পরে আজকে আবার সে CPM-এ যোগদান করছে, হয়তো সেখানে আবার নতুন কোনো ধান্দা আছে। সব ধান্দাবাদ ছেলে আর কি, চিটার ধান্দাবাদ মনে হচ্ছে। দেখি মানুষ দেখছে তো, সমাজপুরের মানুষ, যে 15 দিন পর পর দল বদল যারা করে তাদের অবস্থানটা কী, সেটা কি আর গ্রামের মানুষ বুঝছে না যে কার স্বার্থে ওরা দল বদল করছে বারবার? তারা নিজের স্বার্থের জন্য দল বদল করছে, অবশ্যই। এটা কিসের জন্য এই প্রত্যেক মাসে দল বদল কিসের জন্য? আর ওই পরিবারের বললাম তো যে ওর বাবা CPM-এর মেম্বার বাইরে আর প্লান্টের ভিতরে BJP-র ইউনিয়ন করে, তাই সেই পরিবারের চরিত্র কী হবে?